আপনি অবাক হয়ে যাবেন, রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইটিং সিস্টেম সম্পর্কে ইমাম তিরমিজি শামায়েলে তিরমিজির মধ্যে আনছেন যে নবীজি যখন খেতেন তখন তো আর টিস্যু পেপার ছিল না, তখন তো হ্যান্ড ওয়াশ ছিল না, তখন তো বেসিন ছিল না, তখন আমার নবী কী করতেন? আমরা তো অনেকে খাওয়ার সময় এভাবে গপ করে নিয়ে এভাবে খাই, আরেক এক বাটি গোশত পোড়া খাওয়ার পরে এ আরেক বাড়ি আন কথা বলেন ঠিক না, আমরা তো ওইভাবে খাই। আমার নবী তিন আঙ্গুল দিয়ে খেতেন, তিন আঙ্গুল দিয়ে, এবং আমার নবী যখন খেতেন লিখতেছে আমার নবী সাথে সাথে হাত দৌত করতেন না, আমার নবী তিনটা আঙ্গুলকে চুষে চুষে, আল্লাহ আল্লাহু আকবার, আমার নবী তিনটা আঙ্গুলকে চুষে চুষে একেবারে কমপ্লিট চুষে খেতেন। তো জিজ্ঞেস করা হলো কেন নবী এভাবে খেতেন? দেড় হাজার বছর রিসার্চ করলো বিজ্ঞানী, বিজ্ঞান দেড় হাজার বছর রিসার্চ করলো, সায়েন্টিস্টরা দেড় হাজার বছর রিসার্চ করে বের করলো যখন আপনার খাওয়ার চলে এই আঙ্গুলগুলো দিয়ে যখন আপনি খাবার খেতে থাকেন, খেতে খেতে এক পর্যায়ে আপনার আঙ্গুলের যে এখানে চামড়ার যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে সেখান থেকে ওয়ান কাইন্ড অফ প্লাজমা তৈরি হয়। প্লাজমা যেটা শরীরের একটা পদার্থ, যেটা দুই ধরনের বিশাল সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, এই প্লাজমাটা শরীরের জন্য বড় গুরুত্বপূর্ণ। আপনার শরীর থেকে যখন এই আঙ্গুল থেকে প্লাজমাগুলো বের হয়, আপনি যখন খাবারের এন্ডিংটা চুষে করেন তখন আপনার শরীরে যেই খাবারগুলো প্রবেশ করেছে ওই প্লাজমাগুলো গিয়ে আপনার হজম শক্তিকে বৃদ্ধি করে দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খাই কিন্তু আমার পেট ভরে না, নবী আমি অনেক খাই কিন্তু পেট ভরে না। নবীজি তাকে বললেন, লাআল্লাকুম তাফতারিকুন, তুমি বোধহয় খাবার সময় পৃথক পৃথক করে খাও, তুমি বোধহয় একসাথে খেতে বসো না, একসাথে খেতে বসো না। নবীজি বলছেন তুমি এখন থেকে একসাথে খাবে। আজকের ইয়াং জেনারেশনকে যদি খেয়াল করি, কেউ খায় দুপুরের খাবার তিনটা বাজে, কেউ খায় সকালের নাস্তা এগারোটা বাজে, কথা বলেন না ঠিক কিনা, কেউ খায় রাতের খাবার রাতে দুইটা বাজে। আমাদের বর্তমান যুব সমাজকে আমি বলব, চট্টগ্রাম মেডিকেল কলেজে আমি দেখেছি ইয়াং যুবক যুবক ছেলের হার্টের সমস্যা, তাদের ডায়াবেটিস বেশি, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, কারণ তারা আমার নবীর সুন্নাত থেকে অনেক দূরে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা। তাদের সকালবেলার খাবারের কোনো সিস্টেম নাই, দুপুরের ইটিং সিস্টেম নাই, রাতের খাবারের কোনো সিস্টেম নাই, যখন যা পায় মনে হয় খেতে হচ্ছে খাচ্ছে, খেতে হচ্ছে খাচ্ছে। অথচ আশ্চর্য হয়ে যাবেন, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার বাবা মা আত্মীয় স্বজন পরিবারে যারা থাকে সবাইকে নিয়ে খেতে বসবে, সবাইকে নিয়ে খেতে বসবে। আজকের দিনে আমরা দেখি যুবকরা হতাশার মধ্যে ভোগে যে আমার ভিতরে এত কষ্ট, আব্বাকে একটু যদি বলতে পারতাম, মাকে যদি একটু বোঝাতে পারতাম, বাবা বড় করে হাইরে আমি বুড়া হয়ে গেছি, আমি রিটায়ার হয়ে গেছি, আমার ছেলে আমার সাথে একটু কথা বলতে আসে না, আমার নাতিপতিরা আমার থেকে দূরে দূরে থাকে, অন্তত খাবার টেবিলটা যদি আমরা একসাথে খেতে বসি তাহলে বিশাল একটা অ্যাডভান্টেজ আমরা পেয়ে যাই। আমরা আমার মনের কথাগুলো বাবাকে শেয়ার করতে পারি, খেতে খেতে বাবার কথাগুলো আমাকে শেয়ার করতে পারে, একজনকে একজন খাবার নিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। আর দেড় হাজার বছর গবেষণা করলো একসাথে খাবার খাওয়ার মধ্যে কি ফজিলত আছে। আবার আমার নবী এক পেয়ালা দুধকে সত্তর জনের মধ্যে ভাগ করে খেয়েছেন। এই এই তারেক মাহমুদ চুইগাছ এই বইয়ের মধ্যে তিনজন রুগীর কথা এনেছেন, তিনজন রুগীর কথা এনেছেন, একসাথে খানার ফলে কি লাভ হয় বিজ্ঞানীরা কি বের করেছেন খেয়াল করুন। আপনি যখন একসাথে খেতে বসবেন, মনে করেন আপনার বাবার সাথে আপনার একটা বন্ধুত্বের সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসার সম্পর্ক, দেখবেন আপনার বাবা খেতে খেতে হঠাৎ একটা গোশতের টুকরা আপনাকে দিয়ে দিল, খেতে খেতে বলতেছেন আমি ডিম খাই না, আপনার পাশে ভাইকে বলেন ভাই তুই খা, এরপরে আপনি বলতেছেন আম্মা আমি তো মাছ খাই না, মাছটা আপনি খান। এভাবে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন। সূরুল মুমিনের শিফা, মুমিনের উচ্ছিষ্ট, মুসলমানের উচ্ছিষ্ট হলো শেফা। আপনারা আমার সাথে আছেন বাবা? বাবারা আমার বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো তুমি যখন তোমার বাবা তোমার মা তোমার বোন তোমার ভাই তোমার ওয়াইফ সবাইকে নিয়ে টেবিলে বসবে, সবাই যখন সবাই ভাত নেবে সবার হাত ভাতের সাথে লাগবে, সবাই তরকারি নেবে সবার হাত তরকারির চামচে লাগবে। বিজ্ঞানীরা বলছে প্রত্যেক মানুষের জীবাণু যখন একসাথে হয়ে যায়, দশ জনের জীবাণু যখন একসাথে হয়ে যাবে খাবারের টেবিলে, নেগেটিভ 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 জীবাণুগুলো সব মিলে একটা পজিটিভ ওষুধ হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, অবাক হওয়ার মতো ব্যাপার। বাবার হাত থেকে কিছু জীবাণু লাগলো চামচে, মায়ের হাত থেকে কিছু,
বোনের হাত থেকে কিছু, ভাইয়ের হাত থেকে কিছু, সবার জীবাণুগুলো যখন চামচে লাগলো, ওই চামচটা আপনিও টাচ করলেন, আপনার হাতেও লাগলো। এরপরে এই কিতাবে আছে, আমার বানানো কথা নয়, দেখাতে পারবো। এখানে আসতেছে আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণা করে বের করলো, 10-5-6 জনের জীবাণু খাবারের টেবিলে এক জায়গায় হয়ে একজনের রোগের শেফা হয়ে যায়। তিনজন রুগী, একজন মানসিক রুগী, সে তার পরিবার ট্রিটমেন্ট করতে 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 বিরক্ত হয়ে গেছে। এক পর্যায়ে সে পাগলাগারতে তাকে ভর্তি করিয়ে দিয়ে আসা হলো। পাগলাগারতে যখন নিয়ে যাওয়া হলো, সেখানে কোনো একজন ব্যক্তির কাছে সে শুনলো যে মুসলমানের উচ্ছিষ্ট খেলে রোগের শেফা হয়ে যায়। ওই ব্যক্তি সেদিন থেকে, সে পুরো পাগল ছিল না, আধা পাগল, মোটামুটি বুঝতো, সে মানুষের খাবার নিয়ে খাচ্ছে, অন্যের পাত থেকে খাচ্ছে, অন্যের পাত থেকে খাচ্ছে। আমি হাসান আজহারির খাওয়া চা খাই, সে আমার খাওয়া পানি খায়, এভাবে সে যখন খাচ্ছে, একদিন মাত্র 6 মাসে সেই পাগলটা সুস্থ হয়ে গেছে। আরেকজনের ব্যাপারে এনেছে এখানে, সে হচ্ছে মারাত্মক হার্টের রোগ, হার্ট ব্লক, হার্টের এখানে আর্টারির মধ্যে চর্বি জমে গেছে, কঠিন পুরাতন হার্টের রোগী। সে কিছু করে নাই, পৃথিবীর কোনো বাইপাস সার্জারি করে নাই, পৃথিবীর কোনো রিং বসায় নাই, সে বড় বড় হাসপাতালে যায় নাই। সে জেনেছে আমার নবীর সুন্নাত, অন্যের উচ্ছিষ্ট খেলে শেফা। সে করেছে কি, সে নিয়মিত পরিবারের অন্যান্যদের খাবার থেকে একটু একটু খাওয়া শুরু করলো, তার আর কোনোদিন হাড়ের ব্যথা উঠে নাই। আমরা আজকে থেকে একসাথে বসে খাবো, একটু হাত তুলে বলেন না খাবো, রাজি আছেন কিনা বলেন খাবো, অবশ্যই খাবেন। আপনার বাবার অনেক ইচ্ছা আপনার সাথে বসে একটু খাওয়া, কিন্তু আপনি তো বড় একজন ব্যক্তিত্ব, আপনার বাবা তো বুড়া মানুষ, সে একা একটা রুমে তাকে আপনি ফেলে রেখেছেন। নো, দিস ইজ নট ইসলাম। ইসলাম হলো মা বাবাকে সাথে নিয়ে খাবেন। যদি আপনি খেয়েও আসেন বাইরে থেকে, তারপরও তাদের সাথে কিছুক্ষণ বসুন, বসে যা পারেন খান, এই খাবারের মধ্যে শেফা দিয়ে দেবে কে? আরো জোরে বলেন না কে?